হাই, আসসালামু আলাইকুম। আমি ফাইরুস সেজুতির রহমান এবং আজকে আমি আপনাদের লেকচার দিব ডায়াস্ট্রা অ্যালগোরিদমের উপরে। এই অ্যালগোরিদমটি আমরা ব্যবহার করি একটি সিঙ্গেল সোর্স থেকে শর্টেস্ট পাথ বের করার জন্য। এই পাথটা অথবা এই ডিস্টেন্সটা বের করার জন্য আমরা ডিরেক্টও যেতে পারি অথবা কোনো ভার্টেক্স ভায়া হয়েও যেতে পারি। তো ডায়াস্ট্রা অ্যালগোরিদম যেহেতু শর্টেস্ট পাথ বের করে, সো এটা একটি মিনিমাইজেশন প্রবলেম, এবং মিনিমাইজেশন প্রবলেম মানেই হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম। তো অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য আমাদের প্রয়োজন গ্রিডি ম্যাথড। গ্রিডি ম্যাথডের মেইন কনসেপ্টটা হলো যে এরা স্টেপ বাই স্টেপ একটা প্রবলেমকে সলভ করে এবং একটা একটা করে ইনপুট নিয়ে সলভ করে। ডায়াস্ট্রা অ্যালগোরিদমও গ্রিডি ম্যাথড। এখানে ওরা একটা সম্পূর্ণ গ্রাফ ট্রাভার্স করার জন্য একটা একটা করে ইনপুট নিয়ে স্টেপ বাই স্টেপ আগায়। প্রথমে শুরু করব একটি সিম্পল গ্রাফ দিয়ে, যেটির মাধ্যমে আমরা ডায়াস্ট্রা মেইন গ্রাফটা সেটা আমরা সলভ করতে পারব। তো আমরা একটা সিম্পল গ্রাফ এঁকে নিই। এই গ্রাফে এটা হচ্ছে আমাদের সোর্স নোড, এখান থেকে আমরা ট্রাভার্স করব। তো ফার্স্টে যদি আমরা এই এই নোড থেকে এই নোডে যেতে চাই, তাহলে আমাদের একটা ডিস্টেন্স আছে যেটা টু। সো এটার সাথে এটার ডিস্টেন্স হচ্ছে টু, আমরা এখানে লিখে নিলাম। কিন্তু এক থেকে তিনের মধ্যে কোনো ডিস্টেন্স নেই, তার মানে আমরা লিখে নিলাম ইনফাইনাইট। কিন্তু আমরা কিন্তু এক থেকে তিনে দুই বায়া হয়ে যেতে পারি। তো যে এটার জন্য আমাদের প্রয়োজন রিল্যাক্সেশন। এটা একটি কন্ডিশন যেটার মাধ্যমে আমরা ডিসাইড করব যে এটার ভ্যালুটা কি আসবে। তো আমাদের কন্ডিশনটা আমরা যদি লিখে নিই, তাহলে কন্ডিশনটা আমরা দেখব এরকম। এই কন্ডিশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যদি ডিস্টেন্স এবং কস্টের যোগফল আমাদের নতুন যে নোড সেটার ডিস্টেন্সের থেকে কম হয়, তাহলে এটা একটা কন্ডিশন হিসেবে কাউন্ট হয়। এবং কন্ডিশনের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে তাহলে আমরা এখানে ভ্যালুটা আপডেট করতে পারছি, সেটা হচ্ছে 2 + 3 = 5। এটা হচ্ছে আমাদের ডায়াস্ট্রা অ্যালগোরিদমের মেইন কনসেপ্ট অথবা বেসিক কনসেপ্ট। এখন আমরা যদি মেইন গ্রাফ, যে গ্রাফ যেটা দিয়ে আমরা ডায়াস্ট্রা অ্যালগোরিদমটা আসলে বুঝাবো যে জিনিসটা কি, সেটাতে আমরা যদি যাই, তাহলে দেখব এক হচ্ছে আমাদের সোর্স নোড। আচ্ছা, এক যদি আমাদের সোর্স নোড হয় এবং ছয় যদি আমাদের ডেস্টিনেশন নোড হয়, ছয় আমাদের ডেস্টিনেশন নোড, সো আমরা একটা ইনিশিয়াল কস্ট প্রত্যেকটা নোডের ক্ষেত্রে লিখে নিব। এখানে আসছে 2, এখান থেকে আসছে 4, 1 থেকে 4, 5 এবং 6 এর মধ্যে কোনো ডিস্টেন্স নেই, তাই আমরা ইনফাইনাইট লিখে নিব। এটা গেল আমাদের ইনিশিয়াল ভ্যালু অথবা ইনিশিয়াল কস্টিং। তাহলে আমরা ইনিশিয়াল কস্টিং যখন পেয়ে গেছি, তখন আমাদের লাগবে যেটা শর্টেস্ট, আমাদের প্রত্যেকটা নোডের মধ্যে যেটি শর্টেস্ট কস্ট সেটা আমরা নিব। শর্টেস্ট কস্ট হচ্ছে আমাদের 2, কারণ এখানে যতগুলো আমরা কস্ট দেখছি সবগুলি এই 2-এর থেকে বড়। সো আমরা এখন 2 থেকে কাউন্ট করব যে কোনটা শর্টেস্ট পাথ। ওকে, 2 থেকে যদি আমরা কাউন্ট করি, তাহলে 2 থেকে পাথ আছে হচ্ছে
চারের দিকে। তো আমাদের তিনে কিন্তু অলরেডি চার পজটা আছে, আর আমরা যদি দুই বায়া হয়ে তিনে যাই তাহলে আমাদের কস পড়ছে দুই এবং এক তিন, যেটা এটার থেকে ছোট। সো আমরা কি করছি, আপডেট করে নিচ্ছি। ওকে, আমরা আপডেট করে নিলাম। এখন আমরা আবার চেক করব যেগুলি আমরা সিলেক্ট করি নাই ভার্টেক্স, ওই ভার্টেক্সগুলোর মধ্যে যেটা শর্টেস্ট সেটা সিলেক্ট করে নেব। ও আচ্ছা, দুই থেকে তো চারেও যাচ্ছে, সো এটার ভ্যালুটাও আমরা আপডেট করে নেব। এটার ভ্যালুটা হবে দুই এবং সাত নয়। সো আমরা এখন তিন সিলেক্ট করব, তিন সিলেক্ট করে নিলাম। এখন তিন থেকে একটাই পাত আছে, যেটা হচ্ছে পাঁচ। তো পাঁচ হচ্ছে ইনফাইনাইট, সো আমরা যেটাই নিব ভ্যালু সেটাইও নিই, তার মানে হচ্ছে ছয়। আমরা ভ্যালু আপডেট করে দিলাম ছয়। এখন আমাদের লোয়েস্ট আছে পাঁচ, তাহলে আমরা পাঁচ নিয়ে নিলাম। পাঁচ নিয়ে নেওয়ার পরে পাঁচ থেকে চারে যাওয়া যাচ্ছে অনলি, আর কোনো পাত পাঁচ থেকে নেই। সো আমরা পাঁচ পাঁচ হয়ে যদি চারে যাই তাহলে আমরা ভ্যালু আসছে আট, যেটা আমাদের ফার্স্ট চারের যে ভ্যালু সেটার থেকে ছোট। সো আমরা এটা আপডেট করে নিলাম। আচ্ছা, আমাদের আপডেটের ভ্যালুটা আসলো আট। তো যখন আপডেটের ভ্যালুটা আমাদের আট চলে আসলো, এখন আমাদের সবই শেষ, এখন আমাদের চার সিলেক্ট করতে হবে। তো আমরা চার সিলেক্ট করে নিলাম। চার থেকে আমাদের ছয়, যেটা আমাদের ডেস্টিনেশন, সেটার ডিস্টেন্স হচ্ছে নয়, তো আমরা এটা আপডেট করে নিলাম। সো ফাইনালি আমাদের ছয় আমরা সিলেক্ট করলাম, যেটা ডিস্টেন্স আমাদের নয়। তাহলে ফাইনালি আমাদের কস্ট আসছে নয়, যেটা আমাদের পাথ ডিস্টেন্স, এবং আমাদের শর্টেস্ট পাথ ওয়ান টু সিক্স হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ ফোর এবং সিক্স, যেটা আমাদের ডেস্টিনেশন। আমাদের গ্রিডি অ্যালগোরিদম অথবা যে কোনো অ্যালগোরিদম ইউজ করার একটা মেইন জিনিস হচ্ছে কমপ্লেক্সিটি। তো আমাদের যেহেতু ডায়াস্ট্রা অ্যালগোরিদম আমরা ইউজ করছি, এটার পেছনে আমাদের একটি মেইন কনসেপ্ট হচ্ছে কমপ্লেক্সিটি। তো আমরা যদি কমপ্লেক্সিটি দেখি তাহলে আমাদের এখানে এন সংখ্যক নোড আছে, তাহলে টোটাল ভ্যালু হচ্ছে দ্য নাম্বার অফ নোড অথবা ভার্টেক্স হচ্ছে এন। এবং যদি আমাদের এই গ্রাফটা ফুল কানেক্টেড থাকে তাহলে আমাদের প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেকটা ভার্টেক্স কানেক্টেড, প্রত্যেকটা ভার্টেক্সের সাথে প্রত্যেকটা ভার্টেক্স যেহেতু কানেক্টেড, তাহলে আমাদের কি আসছে, ভি ইন্টু ভি অথবা এন ইন্টু এন। তার মানে কি, আমাদের এন সংখ্যক লাগছে রিল্যাক্সেশনের জন্য এবং এন সংখ্যক লাগছে নর্মাল ডিস্টেন্স বের করার জন্য। তাহলে আমাদের কমপ্লেক্সিটি আসছে থিটা বিগ থিটা হচ্ছে এন স্কোয়ার, যেটা হচ্ছে ওর্স কেসের জন্য ডায়াস্ট্রা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি হচ্ছে একটি অ্যালগোরিদমের প্রাইম ফ্যাক্টর। সো কমপ্লেক্সিটি অবশ্যই মেজারমেন্ট করতে হয় যাতে আমাদের ওই অ্যালগোরিদমটা আমাদের জন্য এফিশিয়েন্ট হয়। তাই আমরা কি করি, আমরা প্রত্যেকটা অ্যালগোরিদমের ক্ষেত্রে একটা করে কমপ্লেক্সিটি বের করি। তো আমাদের ডায়াস্ট্রা অ্যালগোরিদমের ক্ষেত্রেও একটি কমপ্লেক্সিটি আছে, যেটা আমরা যদি পুরো গ্রাফের সবগুলো ভার্টেক্সকে এন সংখ্যক ভার্টেক্স ধরে নেই এবং এই গ্রাফটা যদি আমাদের ফুল কানেক্টেড থাকে, তার মানে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে প্রত্যেকটা ভার্টেক্স যদি কানেক্টেড থাকে, তাহলে আমাদের টোটাল কানেকশন থাকছে এন ইন্টু এন ইজ ইকুয়ালস টু ভি ইন্টু ভি। তার মানে কি, এই ভিটা লাগছে আমাদের রিল্যাক্সেশনের জন্য এবং এই ভিটা লাগছে আমাদের নর্মাল ভার্টেক্স ক্যালকুলেট করার জন্য। তাহলে আমাদের মোটামুটি যেটা কমপ্লেক্সিটি আসছে সেটা হচ্ছে এন স্কোয়ার। এন স্কোয়ার কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের এই অ্যালগোরিদমের ওর্স কেস প্রবলেম। তো আমরা যদি বিগ থিটা হিসেবে আমাদের ওর্স কেসটাকে দেখাই তাহলে আমাদের কমপ্লেক্সিটি আসছে এন স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ডায়াস্ট্রা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি। ডায়াস্ট্রা অ্যালগোরিদমের আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব। এটা হচ্ছে ডায়াস্ট্রা অ্যালগোরিদমের একটা এক্সাম্পল, কিন্তু আমরা এই এক্সাম্পলের ক্ষেত্রে কস্ট আপডেট আমরা
গ্রাফের মধ্যে না করে একটা টেবিলের মাধ্যমে করার চেষ্টা করব। তো যদি আমরা ইনিশিয়ালি ভ্যালুগুলো দেখে নেই, যেখানে আমাদের এক হচ্ছে সোর্স, যেখান থেকে আমরা সবগুলো ডিস্টেন্স ক্যালকুলেট করব, তাহলে আমাদের এক যদি সোর্স হয় এবং যার ফলে আমরা একটা টেবিল আগে থেকেই রেখে দিয়েছি, তো যেখানে আমাদের সিলেক্টেড ভার্টেক্স আছে এবং আমাদের সোর্স বাদে বাকি সবগুলো নোড আছে, তো আমরা এক থেকে সবগুলো নোডের ডিস্টেন্স ইনিশিয়ালি লিখে নিব। এক থেকে দুয়ের ডিস্টেন্স হচ্ছে 50। এক থেকে তিনের ডিস্টেন্স হচ্ছে 45। এক থেকে চারের ডিস্টেন্স হচ্ছে 10। এবং বাকি দুইটা নোডে এক থেকে কোনো পাথ ক্রিয়েট হয়নি, সো আমরা ইনফাইনাইট লিখে দেব। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের শর্টেস্ট নোডটা বের করে নিব, সেটা হচ্ছে 4। 4 হচ্ছে আমাদের সবচেয়ে লো কস্ট অথবা মিনিমাম ভ্যালু, সো আমরা 4 কে সিলেক্ট করে নিলাম। এখন যেটা করব আমরা 4 থেকে সবগুলো ডিস্টেন্স রেডি করব। এখন যদি আমরা 4 থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করি তাহলে কি আসবে, 4 থেকে একমাত্র 5 এ একটা পাথ গিয়েছে। একে যে পাথটা গিয়েছে সেটা আমরা ক্যালকুলেট করব না, কারণ এক হচ্ছে আমাদের সোর্স। সো 4 থেকে যেহেতু 5 এ গিয়েছে তাহলে 4 হচ্ছে 10 আর 50, তার মানে আমাদের 5 এর ভ্যালুটা আপডেট হয়ে 25 হয়ে যাবে। যেহেতু 4 থেকে আর কোনো ডিস্টেন্স যায়নি, সো আর কোনো পাথ যায়নি, সো আমরা সবগুলোকে এখন অ্যাজ ইউজুয়াল লিখে দিই। ভাবে আমাদের আগের প্রসিডিউরই রিপিট করব, সেটা হচ্ছে লোয়েস্টটা যদি আমরা নিই তাহলে সেটা আমাদের 5 আসছে, তাহলে 5টা আমরা এখানে লিখে ফেলি। এখন 5 থেকে আমাদের ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। 5 থেকে যদি আমরা ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে চাই, 5 থেকে আমাদের যাচ্ছে 2 তে এবং 3 তে, তো 5 থেকে 2 এবং 3 তে যাচ্ছে, 5 থেকে 2 এর ডিস্টেন্স আসছে 45 এবং এখানে আসছে 50, সো আমরা ভ্যালুটাকে আপডেট করে দেব। 5 থেকে 3 তে গেলে আমাদের নর্মাল যে ভ্যালুটা আছে তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 25 + 35, সো আমরা এটা আপডেট করব না, যা ভ্যালু ছিল তাই লিখে দিব। তাহলে আমরা যে কোনো একটা ভার্টেক্স সিলেক্ট করলেই হবে, তো আমরা ফার্স্টেই 2 সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমরা ফার্স্টেই 2 সিলেক্ট করে নিলাম। এখন 2 থেকে আমাদের শুধু 3 তে যাচ্ছে, 3 তে গেলে একমাত্র 3 এর ভ্যালু আপডেট হচ্ছে, যেটা হচ্ছে 55 হবে, যেটা আমাদের কোনো দরকার নেই, সো আমরা কি করব, যা ছিল তাই ভ্যালু বসিয়ে দিব। এখন আমাদের দুটো নোট বাকি আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 6, যেহেতু 3 ছোট আমরা 3 কে সিলেক্ট করে নিব। আমরা আমাদের আর আপডেটের কিছু থাকছে না, যেহেতু 6 থেকে কোনো পাথ আমরা পাচ্ছি না, সো 6 আমাদের ইনফাইনিটি থেকে যাচ্ছে এবং আমাদের সিলেক্টেড নোডটা হচ্ছে এরকম।
এই হলো আমাদের নতুন ডায়াস্ট্রা অ্যালগরিদমের একটি উদাহরণ। এতক্ষণ আমরা দেখলাম ডিরেকশনাল গ্রাফের ক্ষেত্রে ডায়াস্ট্রা অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। এখন আমরা জাস্ট ছোট্ট একটু দেখে নিব যে যদি আমাদের কোনো ডিরেকশন না থাকে তাহলে আমাদের এই অ্যালগরিদমটা কি করে। এখানে আমাদের একটা আনডিরেকশনাল গ্রাফ আছে যেখানে আমরা কস্ট দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের এই কস্ট দিয়ে কিন্তু বের করা সম্ভব না, অ্যাজ এখানে কোনো ডিরেকশন নাই। তো কি করব আমরা, জাস্ট সিম্পল কাজ করব, সেটা হচ্ছে আমরা বাই ডিরেকশনাল দিয়ে দিব। আমরা জাস্ট এই দুটো নোটকে এখানে দেখিয়ে দিয়েছি, যেটা হচ্ছে জাস্ট এই এই একটা একটা পাককে আমরা দুটো পাকে পাকে কনভার্ট করে নিয়েছি এবং দুটোর ক্ষেত্রে আমরা তিন করে দিয়েছি। সো আমরা ইজিলি এই আনডিরেকশন গ্রাফ থেকে ডায়াস্ট্রা অ্যালগরিদম থেকে শর্টেস্ট পাকটা বের করতে পারবো। এখন আমরা বলবো ডায়াস্ট্রা অ্যালগরিদমের কিছু ড্রব্যাক। ডায়াস্ট্রা অ্যালগরিদম একটি ডিস্টেন্স মেজার অ্যালগরিদম। তো আমরা এখানে দেখছি এক দুই এবং তিনের কিছু ডিস্টেন্স আছে, কিন্তু এখানে একটা মাইনাস থ্রি অর নেগেটিভ ডিস্টেন্স আছে যেটা আমাদের ডায়াস্ট্রা অ্যালগরিদম অ্যাকসেপ্ট করে না অর রাইট ভ্যালুটা দিতে পারে না, কারণ ডায়াস্ট্রা অ্যালগরিদম হলো একটি ডিস্টেন্স মেজারমেন্ট অ্যালগরিদম। এখানে ডিস্টেন্স কখনো মাইনাস হতে পারে না, ডিস্টেন্স যেহেতু আমাদের মাইনাস হতে পারে না তাই আমাদের যখন এই মাইনাস থ্রি কাউন্ট করে তখন আমাদের একটা গার্বেজ ভ্যালু অথবা ভুল আমাদের একটা ডিস্টেন্স দিয়ে দেয় যেটা আমাদের গ্রাফের জন্য প্রপার ভ্যালুটা দেয় না। এটাই হচ্ছে আমাদের ড্রব্যাক। আশা করি আজকের ক্লাসটি আপনাদের সবার কাছে অনেক বেশি পরিমাণে হেল্পফুল ছিল এবং আপনাদের এই ডায়াস্ট্রা অ্যালগরিদমের যে কনসেপ্টটা সেটি মোটামুটি ক্লিয়ার হয়েছে। সামনে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। থ্যাংক ইউ এবং আসসালামু আলাইকুম।